डॉक्टर सुप्रिया मल्लिक डायरेक्टर फैमिली वेलफेयर एंड प्रिवेंटिव मेडिसिन गवर्नमेंट ऑफ त्रिपुरा, श्री गोपाल सूत्रधर ऑनरेबल वाइस चेयरपर्सन अम्बासा म्युनिसिपल काउंसिल, श्री अरुण देव ऑनरेबल वाइस चेयरमैन अम्बासा पंचायत समिति अम्बासा डी ब्लॉक, एवं सामने इन्हें हॉस्पिटल साथ युक्त जरा डॉक्टर आज नार्स যারা আছেন এবং অন্যান্য প্যারামেডিক যারা এখানে আছেন, ইলেকট্রিক রিপ্রেজেন্টেটিভ আছেন, এখানে এমিনেন্ট পার্সোনালিটিস এখানে উপস্থিত আছেন, এবং লাইফ হসপিটালের স্টাফ কর্মচারী বৃন্দ এবং এলাকাবাসী এবং মিডিয়া বন্ধু সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এগুলো এখানে উদ্বোধন হয়ে গেল। আমরা এখানে যারা ধুলাই জেলা ধুলাই ডিস্ট্রিক্টে এত সুন্দর একটা হৃদরোগের থেকে বাঁচবার জন্য যে ব্যবস্থাপনা এখানে হয়ে গেল, এটা সত্যি কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা জানি যে টু আওয়ার্স ভিতরে যখন অ্যাঞ্জাইনা হয় ভিতরে ব্যথা হয়, হার্টের সমস্যা হয়, এটাকে বলে টু আওয়ার্স গোল্ডেন আওয়ার। এই সময় এখান থেকে যেতে যেতে যদি আগরতলায় যায় রাস্তার মধ্যে অনেকে মারা যান। এখন কিন্তু যে আমি ব্যবস্থাপনা দেখলাম, মানে এক পার এটা কার্ডিয়াক সেন্টারের যা যা দরকার সব কিছু এখানে দিতাম, এবং আমি এর জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি ধন্যবাদ দেব। এখানকার যারা হসপিটালের আধিকারিকরা আছেন, এবং বিশেষ করে আমাদের যিনি এখানে ডাইরেক্টর মহোদয় আছেন, এবং এখানে আমাদের কার্ডিয়াক সেন্টারে কার্ডিয়াক সার্জন যিনি এখানে আছেন আগরতলা থেকে এসছেন অনুপ্রাণ ভট্টাচার্য মহোদয়, এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব। সত্যি এটা একটা বিশাল ব্যাপার, এইরকম একটা সেন্টার এখানে চালু হয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম যে এটাকে তো কিভাবে চালু করবে, এখানে মেডিসিনের ডাক্তারগুলো আছেন, ওদেরকে ট্রেনিংও দেওয়া হয়েছে, এবং টেলি মেডিসিনের মাধ্যমেও আগরতলার সাথে এটা কথোপকথন হবে, কি কি প্রয়োজন, কি মেডিসিন দেবে, কিভাবে পেশেন্টকে তার যে পরিষেবা দেওয়া সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এখানে ইউনিটগুলো স্পোক অ্যান্ড হাব মডেল যেটা আগরতলা যদি হাসপাতালে আছে সে তার সাথে এটা যুক্ত থাকবে। আপনারা শুনে নিশ্চয়ই খুশি হবেন যে এনএচএম এর উদ্যোগে কুলাই ছাড়া ধর্মনগর, উদয়পুর এবং শান্তিরবাজার এরকমের আরও তিনটি কার্ডিয়াক ইউনিট চালু করার পদ্ধতি অলরেডি প্রক্রিয়া এর মধ্যে চালু হয়ে গেছে, সেখানে এটা হবে। কিন্তু আপনারা খুশি হওয়া উচিত যে প্রথম এই ধরনের ইউনিট তিনি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সেটা কুলাই ডিস্ট্রিক্টে করা হবে। আমরা স্বাস্থ্য পরিষেবা আমাদের কাছে একটা প্রায়োরিটি সেক্টর ত্রিপুরা সরকারের কাছে। আমি হেলথের যে ডিপার্টমেন্ট সেটারও আমি মন্ত্রী, সেই দিক থেকে নিজের স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, সে কারণে আমার কাছে আরও বেশি যেন মনে হয় প্রায়োরিটি দিতে হবে। আমি জানি যে সুস্থ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে গড়ার লক্ষ্যে, সেই দিকে আমরা সবাই মিলে আমরা কাজ করছি। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায়, যেখানে তিনটে জায়গায় আমরা ট্রমা কেয়ার সেন্টার স্টার্ট করেছি, আরেকটা বাকি রয়েছে, সব ডিস্ট্রিক্টে আমরা করার ইচ্ছে আছে, ধর্মনগরও সেটা হবে।
গতকালও আমরা আগরতলা আইজিএম হসপিটালে একটা নার্সিং হসপিটাল গভর্নমেন্টের যে নার্সিং হসপিটাল সেটা শুরু হয়েছে। আমাদের ডেন্টাল কলেজ এই বছর থেকে তার শিক্ষাবর্ষ যেটা শুরু হচ্ছে বাইরে থেকে 50 টিকিট যে সিট ওখানে রাখা হয়েছে বাইরে থেকে স্টুডেন্টরা এরই মধ্যে আসবে, ফ্যাকাল্টি নিয়োগেরও প্রক্রিয়া চলছে। দুটো মেডিকেল কলেজ আমাদের এখানে আছে, আমবাসাতেও আমরা জানি একটা মেডিকেল কলেজ জন্য জাগরও হয়ে আছে, সেটাকেও যাতে বাইরের থেকে অনেক ইন্টারেস্ট দেখিয়েছেন তাদের সাথে আমাদের মোহ হয়েছে, সেটাও আশা করি এখানে হবে। দেখুন ইচ্ছে থাকলে সবই হয়, ইচ্ছে থাকলে সবই হবে। এখন বলতেও পারেন যে এটা হচ্ছে না এতদিন, কিন্তু আমাদের সরকারের ইচ্ছে আছে, আমাদের ডিপার্টমেন্টের ইচ্ছে আছে, আশা করি সেটাও হয়ে যাবে। আমাদের জুনিয়র রেসিডেন্ট যারা নন একাডেমিক তারও নিয়োগ প্রক্রিয়া আমাদের শুরু হয়েছে, নিয়োগপত্র জারি করা হয়েছে। ত্রিপুরা পিপিএসসির মাধ্যমে 32টি আমরা সিনিয়র রেসিডেন্টের পদে আমরা অলরেডি নিয়োগ করে নিয়েছি। গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে স্বাস্থ্য পরিষেবা তার থেকে 19 জন সিনিয়র প্রেসিডেন্ট রেসিডেন্ট পদে আমাদের যে প্রক্রিয়া সেটা চলছে। যারা যোগ্য ফ্যাকাল্টি তাদেরও যাতে প্রমোশন দেওয়া হয় সেই ব্যবস্থা প্রায় 23 বছর ধরে আমাদের এখানে ডাক্তারদের প্রমোশন হয় না, সেটা আমরা দিয়েছি। দেখা গেছে ছেলে মেয়ে এবং বাবা মা তারাই একই ক্রিয়েটি আছে, সেটা এত বছর পরে আমরা সেই প্রমোশন আমরা দিয়েছি। 18 জন অ্যাসোসিয়েট প্রফেসর পদে প্রমোশন পেয়েছে, 34 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর প্রমোশন পেয়েছে, 19 জন বেসিক টিচারকে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ দিয়েছি। এবং আমাদের যে জয়ন্তী ব্লক সেখানে আলাদাভাবে জেরিয়াট্রিক যে বিভাগ সেই আলাদাভাবে সেটা করা হয়েছে এবং জিন সিকোয়েন্সের কার্যকর করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, আপনারা জানেন ভাইজি সাহেব, যে আমাদের 9টি সুপার স্পেশালিস্ট যে আউটডোর থেকে শুরু করে ইনডোর সেটাও এখানে তার মানে ওপিডি চলছে এবং কাজও চলছে, কিন্তু আরও কিছু বাকি আছে তার প্রক্রিয়া চলছে। আগে মানুষ কথায় কথায় বাইরে চলে যেত, এখন কিন্তু সেটা দেখা গেছে নিম্নগাম, অনেক লোক এখন আর বাইরে যাচ্ছে না, এখানেই সব ট্রিটমেন্ট পাচ্ছে। নিউরো সার্জারি থেকে আরম্ভ করে কার্ডিও সার্জারি তো বলা নেই, কার্ডিওভাস্কুলার সার্জারি এখন আমাদের ত্রিপুরাতেই হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবং সেখানেও যেখানে ফ্যাকাল্টি প্রয়োজন আমরা ফ্যাকাল্টি নিয়োগ করছি। আমাদের এখানে ডিএলবি কোর্স ত্রিপুরাতে শুরু হয়ে গেছে, আগে ডিএলবির জন্য বাইরে যেতে হতো, মেডিকেলের এমবিবিএসের জন্য বাইরে যেতে হতো। আমাদের এখানে প্রচুর পিজি কোর্স এখন চালু হয়ে গেছে, এবং তাতে করে যে ডাক্তারের যে বিশেষ যারা বিশিষ্ট ডাক্তাররা যারা পোস্ট গ্রাজুয়েট তাদের যে সমস্যা সেটা সমাধান হবে। বহু জায়গায় যেখানেই যায় খালি বলে যে ডাক্তারের কম আছে, তো ডাক্তার তো মানে যেভাবে আমাদের এখন তৈরি হচ্ছে আগামী দিনে যেসব জায়গাগুলো আমাদের খামতি আছে সেগুলো আমরা নিশ্চয়ই আমরা পরিপূর্ণ করব। আমাদের বিভিন্ন নার্সিং যে প্রতিষ্ঠান বিএসসি এবং এমএসসি কোর্স, বেসিক নার্সিং এএনএম এবং জিএনএম কোর্স সহ প্রায় 275টি আসন আমরা বানিয়েছি, এবং যে ফার্মেসি কলেজও আমাদের উদয়পুরে জগন্নাথ বাড়ি রোডে সেখানে মাইলস্টোন নামে একটা শুরু হয়েছে, রিপসেটে 6 আসন নিয়ে একটা ফার্মা কোর্স চালু হয়েছে, রিপসেট এবং ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এবং আমতলির বিভিন্ন ফার্মেসি কোর্সে বি ফার্মা এবং বি ফার্মা হোমিও সহ 190টির নতুন আসন ধারণা হয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স 2023-24 শিক্ষাবর্ষে প্রায় 45 আসন নিয়ে 6টি নতুন কোর্স এখানে চালু হয়েছে। নতুন সরকার আসার পর চিকিৎসকদের যে অবসর যেটা 60 বছরের হতো এখন সেটা 2 পর্যায়ে আমরা 65 ইয়ার্স পর্যন্ত করেছি।